পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শীতলা মোড়ের কাছে জাতীয় সড়কের ওপর পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হতে গিয়ে ভব ঘুরে ওই যুবককে একটি গাড়ি ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর শ্রাবণী মণ্ডল। তিনি জানান যে খবর পেয়েছেন, তাতে জানা যাচ্ছে মৃত ওই যুবকের বাড়ি মৌজুরি এলাকায়। ভব ঘুরেছিল ওই যুবক। মোড়ের কাছে একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল অ্যাক্সিডেন্ট। একজন একটু বয়স্ক, যে নাকি একটু অসুস্থও ছিল, রাস্তা পার হতে গিয়ে গাড়িতে ধাক্কা মেরে চলে গেছে। যখন ধাক্কা মেরেছে তখন কেউ দেখেনি, পরে দেখা গেল যে এখানকারই লোকাল ছেলে। একেবারে মানে স্ম্যাশ হয়ে গেছে শরীর, দেখা গেল। পুলিশ এসেছে, সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে, এসে তুলে তারা হসপিটালে দিকে নিয়ে গেছে। নামটাম তো বুঝতে পারছি না এখনই। কোথাকার বাসিন্দা? ও মৌজুরির ওদিকে থাকতো, একটু ভব ঘুরেছিল। আমি যা খবর নিলাম, তো কেএস টিভিতে ক্যামেরাসি করছিলাম, ওখান থেকে তাড়াতাড়ি করে এলাম শুনেই। তো মৌজুরির পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।